বাংলাদেশি পর্যটকদের উপস্থিতিতে নতুন বছরের প্রথম কয়েকদিন গমগম করে কলকাতার নিউ মার্কেট এলাকা। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। গেল বছরের শেষ দিন উল্লেখযোগ্য হারে বাংলাদেশি পর্যটকদের ভিড় চোখে পড়লেও মঙ্গলবার সন্ধ্যা থেকেই কমতে থাকে তাদের সমাগম। কারণ আগামী 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। যোগ্য প্রার্থীকে নিজের মূল্যবান ভোট দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এরই মধ্যে কলকাতা ছাড়তে শুরু করেছেন বাংলাদেশি পর্যটকরা। যারা এখনো আছেন তারা দ্রুত কাজ সেরে প্রস্তুতি নিচ্ছেন নিজ নিজ এলাকায় ফিরে ভোট দিতে। এখন তো এখানে আছি, যদি বাংলাদেশে যাই তাহলে ইনশাল্লাহ ভোট দেবো। নির্বাচন পরিবার এখন ভালোই মনে আছে, যদি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হয়, কোনো গণ্ডগোল না হয় তাহলে জনগণ ভোট দিতে পারবে। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরা বলছেন এই নির্বাচনে বিএনপি অংশ নিলে ভালো হতো। ভোটে অংশ না নেয়ায় দেশের বড় একটি রাজনৈতিক দল অস্তিত্বের সংকটে পড়ল বলেও দাবি করেন অনেকে। বিরাট ভুল করেছে, তারা আসলে অন্তত 50-100টা সিট পেত, এইটা তারা বিরাট ভুল করেছে, এটা তাদের একটা গেমলেস। নির্বাচন পরিবেশ অনেকটাই ভালো, কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাদারিং নাই, কোনো ঝামেলা নাই। প্রতিদিন নানা কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আসেন বাংলাদেশি পর্যটকরা। রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কপি স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকাকে আবার মিনি বাংলাদেশ বলেও দাবি করেন অনেকে। তবে ভোট উৎসবে অংশ নিতে এবার দেশে ফেরায় ব্যস্ত সচেতন বাংলাদেশি নাগরিকরা। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনী যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেটি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে 7 তারিখে বাস্তবায়ন করতে হবে। এবং অনেকেই বলছেন যে 7 তারিখের আগেই তারা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছবেন, কারণ গণতন্ত্রের এই বড় উৎসবে অংশ নিতে চান তারা প্রত্যেকেই। কলকাতার মার্কপি স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।